রঞ্জলতা, আজকে আমরা খুবই মজার একটা অঙ্কের খেলা খেলবো এবং অঙ্কের ম্যাজিকটা তুমি যে কারো সাথে খেলতে পারবা। প্রথমে তুমি দুই অঙ্কের একটা সংখ্যা চিন্তা করবা, দুই অঙ্কের, যেমন দুই অঙ্কের সংখ্যাটা হচ্ছে একটা 32, একটা সংখ্যা দুই অঙ্কের সংখ্যা, এটা কি 3 আর 2? আচ্ছা, এরপরে 3 আর 2 তুমি যোগ করবা, 3 আর 2 যোগ করলে কত হয়? 5। এই যেই সংখ্যাটা চিন্তা করছো এইটার যেই অঙ্কগুলো দিয়ে তৈরি সেই অঙ্কটা যোগ করে তুমি মেইন সংখ্যাটা থেকে বিয়োগ করে দিবা। তাহলে দেখো, 32 থেকে যদি তুমি 5 বিয়োগ করো, 12 থেকে 5 বিয়োগ করলে আসে হচ্ছে 7, আর এখানে আসতে আসতে 2, মানে হলো হচ্ছে 27। এটা কত আসছে? 27। তো বিয়োগফলটা যত আসবে তুমি বিয়োগফলের যে কোনো একটা ডিজিট আমাকে বলবা, যে কোনো একটা, মনে করো যে তুমি 2 বলবা আমি তোমাকে 7 বলে দেবো, তুমি 7 বললে আমি তোমাকে 2 বলে দেবো। এটা কিন্তু তুমি, আমি যেমন 32 নিলাম, তোমার কিন্তু যে কোনো সংখ্যা তুমি নিতে পারো, দুই অঙ্কের যে কোনো সংখ্যা, তুমি এখন নিজে নিজে দুই অঙ্কের একটা যে কোনো সংখ্যা তুমি পিছনে লিখো, আমি কিন্তু একটু পরে বলে দিব। যে কোনো একটা সংখ্যা লিখো, লেখা শেষ হলে বলবা যে লিখে ফেলেছি, লিখেছ। আচ্ছা, যেই সংখ্যাটা তুমি লিখেছো সেই সংখ্যাটা যেই দুটো অঙ্ক দিয়ে তৈরি ওই অঙ্কগুলো যোগ করো, যোগ করে মেইন সংখ্যাটা থেকে বিয়োগ করে দিবা। ওই দুইটা অঙ্ক যোগ করবা, যোগ করে যত হয় সেটা মেইন সংখ্যাটা থেকে বিয়োগ করবা। যোগফলটা কি বসাইছো? আচ্ছা, এরপর বিয়োগ করে দাও, বিয়োগ করে দাও, মেইন সংখ্যা থেকে ওই সংখ্যাটা বিয়োগ করে দাও যেই যোগফলটা আসে। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, এখন তুমি যেই সংখ্যাটা পেয়েছো সেটা কয় অঙ্কের সংখ্যা? 2 অঙ্কের। 2 অঙ্কের মধ্যে যে কোনো একটা অঙ্ক আমাকে বলো। তাহলে আরেকটা অঙ্ক 4। ঠিক আছে, একেবারে সঠিক, তাই না? তো এভাবে করে কিন্তু তুমি যে কোনো, যে কারোর সাথে তোমার কিন্তু এই খেলাটা খেলতে পারো। কেন? দেখো, এই যে সংখ্যা দুইটা, এই যে আমি যখন মানে অঙ্ক দুইটা মিলে এখানে যে 32 আছে, 32 থেকে 5 বিয়োগ করে আমি পেয়েছিলাম 27। এই 27 যে সংখ্যাটা পেয়েছি এখানে 2 আর 7 যোগ করলে 9 হয়, এখানে তুমি যা পেয়েছো 4 আর 5 যোগ করলে 9 হয়। তার মানে তুমি যে কোনো যেই সংখ্যাই নেও না কেন, সেই সংখ্যাটার এই লাস্ট পর্যন্ত বিয়োগফলটা যে সংখ্যা আসবে সেটার যোগফল সবসময় 9 হবে। কিরকম? দেখো, তুমি মনে করো যে আরো একটা সংখ্যা নিলে, তোমার মনে হইলো যে আমি এরকম না, আমি একটা সংখ্যা নিবো, মনে করো 43। তো 43 সংখ্যাটা নিছো 4 আর 3, এই 4 আর 3 যদি তুমি যোগ করো, 4 আর 3 যোগ করলে কত? 7। 43 থেকে 7 যদি বিয়োগ করো তাহলে 13 থেকে 7 বিয়োগ করলে আসে 6, আর এখানে আসে 3। এখানেও দেখো, 3 আর 6 যোগ করলে কিন্তু 9 হয়। তুমি যদি আমাকে 3 বলো আমি তোমাকে 6 বলে দিতে পারবো, কারণ 3 আর 6 যোগ করলে 9 হয়, আবার 9 যদি তুমি যদি 6 বলো আমাকে, আমি কিন্তু তোমাকে 3 বলে দিতে পারবো। খুবই মজার একটা খেলা, তুমি যে কারোর সাথে এই খেলাটা খেলতে পারবা। অনেক মজার না অঙ্কে? এতটাই মজার। ধন্যবাদ।